আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই আজকের এই লাউ পাতার ভর্তার রেসিপিটি দেখার জন্য। আর এটা তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র এক টুকরা মাছের পিস দিয়ে আপনি এই লাউ পাতার ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর খেতে কি বলবো, অসাধারণ। তো আমাদের এখানে লাগবে একদম কড়া কড়া যে লাউ পাতাগুলো আছে আমি সেগুলো নিয়ে নিলাম। আর অবশ্যই এই ভর্তা বানানোর জন্য লায়ের আগা যেটা সেটা নিয়ে নেবেন। এই তো আমি কেটে কেটে এই অংশগুলো নিয়ে নেছি, মানে নরম পাতাগুলো নিয়ে নিতে হবে। আমি একদম মাথার অংশগুলো নিয়ে নেব, তো এগুলো ভাজতে গেলে খুব সহজভাবেই সিদ্ধ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এই তো আমি যেই পাতাগুলো নিয়ে নিচ্ছি আপনারাও এভাবেই পাতাগুলো নিয়ে নেবেন। এই তো আমার পাতাগুলো নেওয়া শেষ, এখন এই পাতাগুলো পরিষ্কার করে নেব। তার জন্য এই যে উপর থেকে টেনে টেনে আমি ভিতরের একটা আঁশ বের হয় সেটা ফেলে দিচ্ছি। এই তো দেখুন, টান দিলে এভাবে আঁশ বের হয়ে আসবে, তো এভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে সবগুলো পাতা ধুয়ে নিয়েছি, এখানে 15 থেকে 16টার মতো পাতা হবে। এখন চুলায় ফ্রাই প্যান বসে তার মধ্যে এক টুকরো তেলাপিয়া মাছ দিয়ে দিলাম, লাউ শাক পাতাগুলো কেটে দিয়েছি। আর এখানে একটা রসুন আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম, দিয়ে দেবো 4টা পেঁয়াজ কুচি, আর দেবো 5-6টার মতো কাঁচামরিচ, দিয়ে দেবো 2-3টার মতো শুকনো মরিচ, দিয়ে দিলাম 7 মতো লবণ। অবশ্যই লবণটা ব্যালেন্স করে দেবেন। আর এখানে 1/2 চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে ভর্তার কালারটা সুন্দর আসবে। আর এখানে আমি প্রায় 4 চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো আপনারা আন্দাজটা বুঝে দিয়ে দেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উল্টিয়ে দিয়েছি, এখন এপাশ ওপাশ উল্টিয়ে এটা আমি ভেজে নিব। এই তো এভাবে নেড়ে নেড়ে সব মশলার সাথে মিক্স করে নেব। তো এভাবে ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন পাতার কালারটা চেঞ্জ হয়ে আসবে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, সব কিছু পারফেক্টভাবে হয়ে আসবে, তো সেই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলছি, আমার এটা কমপ্লিট। এখন এটা আমি শিলপাটায় বেটে নেব। তো তার জন্য প্রথমে আমি মাছটা এক সাইডে রেখে সব মিশ্রণগুলো আমি পাটায় ঢেলে দিয়েছি, এখন এটা আমি বেটে নেব। আর অবশ্যই ভালো করে বেটে নিতে হবে, কোনো প্রকার আঁশ থাকা যাবে না। এ তো কাঁটাটা আমি সাইডে রেখে দিচ্ছি। এ তো পাতাগুলো বেটে আমি এটা আরেকটা বাটা দিয়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে একদম ম্যাশ হয়ে যায়। এই তো দুইবার বেটে নেওয়ার পর এখন মাছের কাঁটাগুলো বেছে নেব। এই তো মাছটা একটা বাটা দিলেই হয়ে যায়। এখন সব কিছু আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। যখন মিক্স করা হয়ে যাবে তখন শিলপোতার সাহায্যে আবার একটা আধা বাটা করে বেটে নেব। একটু খেয়াল করলেই বুঝবেন, আধা বাটা করে আমি এটা বেটে নিচ্ছি। তো এখানে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, আমাদের সব কিছুই কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এভাবে ভালো করে ম্যাশ করে বেটে নিলেই হয়ে যাবে মজাদার দুর্দান্ত স্বাদের লাউ শাক পাতার ভর্তার রেসিপি। এটা যে গরম গরম ভাতের সাথে কতটা দারুণ লাগে বলে বোঝাতে পারবো না, অসম্ভব মজার হয়ে থাকে এই ভর্তাটা। যাদের মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করলে আর কোনো প্রকার রেসিপি তৈরি করার প্রয়োজন হবে না, ইনশাল্লাহ এটা আপনাদেরও ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।